হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপুস গর্নার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের কাছে শেয়ার করব পাকা তালের মালপোয়া। এই যে দেখুন, আমি তালের পাল্প বের করে নিয়েছি। বের করানোর পদ্ধতি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। 3 চামচ তালের পাল্প নিয়ে নিয়েছি, 1 বাটি ময়দা নিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি সুজি। যতটা ময়দা তার অর্ধেক সুজি নিলাম, এতে মালপোয়াটা বেশ নরম হয়। তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা মৌরি দিয়ে দিলাম। তারপর এভাবে মিশিয়ে নিচ্ছি, বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। অল্প অল্প দুধ দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। বাটারটা কিন্তু খুব পুরো বা খুব পাতলা করা যাবে না। পুরো করলে শক্ত হয়ে যাবে এবং খুব পাতলা করলে ফেটে যাবে। এই যে দেখুন, ঠিক এরকম বাটারটা করতে হবে। খেয়াল রাখবেন এর মধ্যে যেন লাম্পস না থাকে। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিই। আমি 2 চামচ চিনি দিলাম, আপনি চাইলে বেশি দিতে পারেন, আমার তালটা একটু মিষ্টি ছিল। বাস এভাবে মিশিয়ে দিলাম। তারপর আমি সরিয়ে রেখে দিলাম। তার মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। আপনি যে তেল ব্যবহার করেন তাই সেই তেলেই দেবেন। তেলটা বেশ ভালোভাবে গরম হওয়ার পর এইভাবে আমি বাটারটা দিয়ে দিচ্ছি। এটা আপনি ছোট বড় যে কোনো নিজের মতো করে নিতে পারেন। তারপর এভাবে তেল ছড়িয়ে ছড়িয়ে ভাজতে হবে, তাহলে বেশ ফুলে উঠবে। যে দেখুন, ঠিক এভাবে ফুলে উঠবে। এখন গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি, লো টু মিডিয়াম ফ্লেমে এভাবে ভেজে নিতে হবে। যে দেখুন, এটা আমার ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এভাবে বাটারটা দিয়ে দিলাম। পুরো বাটারটা আমি একই প্রসেসে ভেজে নেব। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এই যে দেখুন, এভাবে আমি ভেজে নিচ্ছি। সবগটায় ভাজা হয়ে গেল। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসি আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।